তো এখন আমার বড়শালির বিয়েতে সঙ্গীত শুরু হতে চলেছে, মেহেন্দি আর সঙ্গীত। আমরা এখন রেডি হয়ে গেছি, এখন আমরা নিচে যাব, দিয়ে একটু নাচানাচি হবে, মেহেন্দি পড়াটা হবে। চলো তোমাদেরও দেখাবো। বিকেল অব্দি আইবুড়ো ভাতের অনেক হুল্লোড় টুল্লোর করে তারপরে সবাই মিলে একসাথে কিছু গল্প গুজবও হলো। তারপরে রেডি টেডি হয়ে আমরা চলে এলাম এই মেহেন্দির অনুষ্ঠানে। এবার সবাই মিলে বাবি দিদির সঙ্গে একটু ছবি টবি তুলে নিই, তারপরেই আমাদের শুরু হবে নাচ। ওই ভাসান ডান্সই বলতে পারেন এক কথায়। আগের ব্লগে তো আমি আমার সব পিসিদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিয়েছি, এবার আলাপ করাই আমার বোনেদের সাথে। আমার পাশে যে স্কাই কালারের দিদিটা বসে আছে সেটা হচ্ছে আমার পিস্তত দিদি, মানে ওই উমা পিসির বড় মেয়ে। আর তার পাশে রয়েছে শিখাদি, শিখাদি হচ্ছে আমার বড় পিসির মেয়ে, মানে আমাদের গ্রুপের সবচেয়ে বড় দিদি। আর তার পাশে সবুজ কুর্তি পরে আমার ছোট বোন, মানে উমা পিসির ছোট মেয়ে। আর এই হলো আমার ভাই পঞ্জু পিসির ছোট ছেলে, মানে বাবি দিদি নিজের মেয়ে। এবারে ঝুঁকিও মেহেন্দি পথে বসে পড়েছে, ঝুঁকি হচ্ছে আমার ছোট পিসি। এই করে করে বাড়ির সবারই মেহেন্দি পরা হয়ে গেছে। মেহেন্দি সঙ্গীত যখন দুটোই হচ্ছে তখন তো একটু গানও শুনতে হবে নাকি? তো আমার পিস্তত দিদিও এসেছে, ও ভালো গান করে, তাই ওকেই বলা হলো একটু গান করার জন্য। তাহলে চলুন ওর গানটা এবার শুনে নিই। बस चली ना क्यों मेरा तेरे आगे, कौन मेरा मेरा क्या तो लागे, छोड़ करना तो कहीं भी दूर अब जाना, तुझको कसम है साथ रहना, जो भी है तू झूठ या सच है या भरम है, अपना बनाने का जतन
कर ही चुके अब तो बैया पकड़ कर आज चल मैं दूं बता सबको कौन मेरा मेरा क्या तोला ভাবি দিদির বোনপো বোনজিরাও খুব সুন্দর ডান্স করছিল কিন্তু কপিরাইট ক্লেমের ভয়ে গানগুলো আর দিতে পারলাম না তবে নাচটাই একটু দেখে নিন না আপনারা এতক্ষণ অনেক হুল্লোর নাচানাচি শেষ করে সবার শেষে আমি আর আমার বোনরা সবাই মিলে এবার মেহেন্দি পড়তে বসলাম প্রবলেম হলো তো তখন যখন খাওয়ার কথা মনে পড়ল তো ফাইনালি মাই আমাদের সবাইকে খাইয়ে দিয়েছিল মেহেন্দি পরে আমরা আবার সবাই একটু রিল শুটও করে নিচ্ছিলাম আর এই রিলসগুলো দেখতে হলে অবশ্যই আমাকে ইনস্টাতে ফলো করতে হবে ইনস্টা আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম মেহেন্দি পরে এবার ঘুমাবো কি করে তো ভাবি দিয়ে একটা সলিউশন বের করলো অনির্বাণকে ড্রায়ার দিয়েই আমাদের মেহেন্দিগুলো শুকানোর ব্যবস্থা করা হলো যাই হোক তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে